লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ আমাদের প্রতিদিন কাজে লাগে এখন শীতের সময় চলে এসছে প্রচণ্ড ঠান্ডা তো চা দিয়ে আমরা লবঙ্গ দিয়ে চাটা খাই খেতে খুব সুন্দর কারণ লবঙ্গে একটা আলাদা একটা গন্ধ আছে তাই না সেই গন্ধতে আমাদের মনটাকেও অভিভূত করে ফেলে আমাদের বাড়ির প্রত্যেকের রান্নাঘরে লবঙ্গ পাওয়া যায় কারণ কি জানেন এই লবঙ্গ আমরা আমার মা বোনরা প্রত্যেকে রান্নাতে দেয় যাতে আমাদের রান্নার স্বাদটা খুব সুন্দর হয় তো এই লবঙ্গ এই স্বাদ সব তো ঠিক আছে কিন্তু এই লবঙ্গের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যকে পৌঁছাতে পারবেন জানেন কি মানে আমি বলতে চাইছি এটাই যে লবঙ্গের প্রয়োগের ফলে আপনি আপনার মনোবাঞ্ছাকে পূরণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি এটাই বলবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যারা নতুন দর্শক আছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান কারণ আমি এরকম নতুন নতুন অনেক তথ্য প্রতিদিন দিতে চলেছি এবং সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করুন এবং অল করুন যাতে প্রতিটি ভিডিওর ইনফরমেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো ভিডিওটি শুরু করছি লবঙ্গ দেখতে কালো হয় এই কালো হওয়ার জন্যই এটা শনি দেবের একটা অংশ বলা যায় মানে শনি গ্রহের এবং এর একটা সুন্দর গন্ধ আছে যা আমাদের রান্নাকে টেস্টকে এনহ্যান্স করে মানে স্বাদ আনে তো এই স্বাদটা শুধু রান্নাতে নয় লবঙ্গ এই স্বাদটা শুধু রান্নাতে আনে না লবঙ্গ এই স্বাদটা আমাদের জীবনেও আনতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা সঠিক প্রয়োগ জানি না বলে লবঙ্গের তাই আমরা করতে পারিনি এতদিন পর্যন্ত বাট আমার এই ভিডিওটা দেখলে আপনারা এটা অবশ্যই করবেন এবং অবশ্যই আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আপনারা ফল অবশ্যই পাবেন তো আপনারা কি করবেন দেখুন প্রতিটা মানুষের জীবনে চাওয়া পাওয়া আছে সে আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে প্রত্যেকের আছে সে যে বয়সী হোক না কেন কম বয়সই হোক কি বেশি বয়স তো কেউ চাকরি পেতে চায় ভালো কারো বিয়ে করতে চায় ভালো জায়গায় কেউ রাজনীতি লেভেলে একটা ভালো গুরুত্বপূর্ণ লেভেলে যেতে চায় কেউ ভালো ব্যবসা করতে চায় তো এরকম অনেক অনেক চাহিদা প্রতিটা মানুষের জীবনে আছে সেই চাহিদাকে মেটানোর জন্য আপনারা লবঙ্গের প্রয়োগ করুন এইভাবে আপনার বয়স যতই হোক ধরুন আপনার বয়স তিরিশ বছর আমি উদাহরণস্বরূপ বলছি ধরুন আপনার বয়স তিরিশ বছর তো আপনি তিরিশটা লবঙ্গ নিবেন তিরিশটা লবঙ্গ নিয়ে একটা কালো সুতোতে তিরিশটা লবঙ্গকে বাঁধবেন আলাদা আলাদা করে মানে একসঙ্গে নয় কিন্তু বন্ধুরা একটা একটা করে বাঁধবেন এমন করে বাঁধবেন যাতে বাঁধনটা খুলে না যায় একটু শক্ত করে বাঁধবেন এবং সেটিকে নিয়ে বুধবার বা শনিবার দিন দেবী দুর্গার কাছে যাবেন যেখানে দুর্গা পূজা হয় সেখানে দেবী মায়ের ছেলেরা হলে চরণে নিবেদন করবেন আর মেয়েরা হলে গলায় নিবেদন করবেন এই নিবেদন করার সময় আপনি আপনার মনোবাঞ্ছা দেবীর কাছে রাখতে পারেন এই মনোবাঞ্ছা তিন থেকে ছমাসের ভিতরে আপনার অবশ্যই পূরণ হবে এরপরে পূরণ হওয়ার পরে আপনি নবরাত্রির দিন মানে দুর্গা সময় সেই লবঙ্গটিকে নিয়ে আপনি কোনো নদীতে ভাসিয়ে দিবেন যদি নদী না পান তাহলে কোনো মাটিতে গর্ত করে পুঁতে দিবেন বা আপনি যদি সেটাও না করতে পারেন তাহলে আপনি কোনো শুদ্ধ জলাশয়ে যেখানে বাসন টাসন ধোয়া হয় না এরকম কোনো জলাশয় মানে পুরো মানে ওখানে কেউ যায় না এরকম টাইপের জলাশয়ে আপনি ফেলে দিবেন তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা করে দেখুন অবশ্যই ফল লাভ পাবেন তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করুন আর এখনও পর্যন্ত আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের নোটিফিকেশন বেলটিকে অন করে দিন তো ততক্ষণ পর্যন্ত এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ